সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 2022 সালের মে মাসটি কেমন কাটবে। দেখুন, পয়লা মে থেকে 31শে মে 2022 ইংরেজি তারিখে রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আপনাদের রাশিতে কিন্তু বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু অবস্থান করবে। কেতু কোনো না কোনো দিক থেকে কিন্তু বাধা বিঘ্ন ঘটাবে, এমনকি মনে কষ্ট দেবে, শরীর কষ্ট দেবে, এমনকি অর্থ কষ্টও কিন্তু দিতে পারে। কিন্তু কেতু আবার আকস্মিক অর্থ উপার্জনও করাবে, অর্থাৎ সেই উপার্জনটা ধরে রাখার চেষ্টা করতে হবে, নচেৎ কিন্তু যে সঞ্চয়ে হাত পড়তে পারে সেদিকে নজর রাখতে হবে। এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর এগুলো থেকে বিরত থাকতে হবে। তাছাড়া আপনাদের রাশি অধিপতি এবং লগ্নাধিপতি আর অষ্টমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য, তো এই শুক্রাচার্য প্রায় মাসের সিংহভাগ সময় কিন্তু ষষ্ঠে অবস্থান করবে, ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। আর বৃহস্পতি কিন্তু পাপগ্রহ, আর শুক্র সেখানে তুঙ্গস্থ থাকবে 23শে মে 2022 পর্যন্ত। তো স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু নারী জাতির ফিমেল ডিজিজের প্রবণতা, এমনকি মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, বাত ব্যাধির প্রবণতা, মানসিক বিষণ্ণতা, হার্ট অ্যাটাকের প্রবলেম, উচ্চ নিম্ন রক্তচাপ এগুলোতে কম বেশি ভোগাতে পারে। তথাপিও আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল মাসের শুরুতেই পঞ্চমে পরিভ্রমণ করবে, তো পঞ্চমে অবস্থিত শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো মঙ্গল পাপগ্রহ হওয়া সত্ত্বেও শনি মহারাজ একাই রাজ্যকারক গ্রহ এবং তার সঙ্গে যুক্ত থাকায় শিক্ষার্থীদের সুবর্ণ সুযোগ বয়ে আনবে, শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়বে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাতে সন্দেহের অবকাশ নেই। তবে মনে রাখতে হবে যে তৃতীয় এবং ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব তো থাকবেই, সেই সঙ্গে তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি পড়ায় ভাই বোনদের সঙ্গে মতানৈক্য, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। অবশ্য সেই পৃথক হবার প্রয়োজন পড়লেও এটি কিন্তু আপনাদের জন্য মঙ্গলকর হবে। তথাপিও ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা এগুলো কিন্তু ভোগ করতে হবে। সেই সঙ্গে চতুর্থপতি শনি মহারাজের শুভ প্রভাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব অবশ্যই অবশ্যই এই মাসে শুভ ফল প্রদান করবে। তবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। আর যারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন, সামুদ্রিক রত্ন, বৈদেশিক ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি ব্যবসা, পরিবহন সেক্টরে ব্যবসায় যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই মাসটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা ধরে রাখতে সহযোগিতা করবে। তাছাড়া সপ্তমে সমগ্র মাসই রাহু অবস্থান করবে, মাসের শুরুতে রবি চন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সারা মাসটি কিন্তু জীবনসাথী, জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, দাম্পত্য জীবনে কিছুটা চিড় ধরতে পারে, তথাপিও বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই, এমনকি জীবনসঙ্গীর চিকিৎসার্থেও লাগামহীন অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া জীবনসাথী বা জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যাওয়ায় আপনাদের ঋণগ্রস্ত করে ছাড়তে পারে, সেদিকে নজর রাখতে হবে। তাছাড়া সপ্তমে রাহু অবস্থান করে যেমন রাশি লগ্নে সপ্তম দৃষ্টি ফেলবে, তৃতীয় তার পঞ্চম দৃষ্টি, একাদশে নবম দৃষ্টি আর অষ্টমে দ্বাদশ দৃষ্টি পড়বে। তো মনে রাখতে হবে রাহুর দৃষ্টিটা কিন্তু ভয়ঙ্কর হবে। তো অষ্টমে নিধন স্থানে দ্বাদশ দৃষ্টি পড়ায় ধন ক্ষয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, এমনকি আয়ভাবে দৃষ্টি পড়ায় আয় উপার্জনের পথকে কিন্তু বিভিন্নভাবে স্তব্ধ করতে পারে, বেতন আটকে যেতে পারে, এমনকি পাওনা টাকা আদায়ের পথ স্তব্ধ করে দিতে পারে। সেই সঙ্গে মামলা মকদ্দমা, কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় করেও পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। যদিও একাদশভাবে শনি মঙ্গলের সমগ্র মাসই দৃষ্টি থাকবে, তো তুলারাশি এবং তুলালগ্ন জাতক জাতিকাদের জন্য শনি একাই কিন্তু রাজ্যকারক গ্রহ, তো তার দৃষ্টিপাত পড়ায় রাহুর দৃষ্টি বিলীন হয়ে আপনাদের জীবনের চাওয়া পাওয়াকে কিন্তু পূর্ণ করে দেবে। তো কত তারিখে চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে, কত তারিখে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন পূর্ণ করতে পারে, এমনকি বিশেষ করে আপনারা দুর্যোগ কাটিয়ে কত তারিখে সুদিনের সুবাতাস আপনাদের উপর যাবে,
তার জন্য কিন্তু মে মাসের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো পয়লা মে দিবস নিয়ে। মে দিবস আন্তর্জাতিক শ্রম দিবস, তাই তো আমার প্রাণ প্রিয় দর্শকদের এই আন্তর্জাতিক শ্রম দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো পয়লা মে 2022 ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে একাদশপতি রবি এবং রাহুকে সঙ্গে নিয়ে। তো বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার জন্য আপনাদেরকে সর্বদা ছাড় দিতে হবে, সেই সঙ্গে জীবনসাথী জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, তবে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের মহা সর্বনাশ ঘটাতে পারে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্যগত ব্যাপারেও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। তাছাড়া অধিক লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে, সেদিকেও নজর রেখে তবেই না দিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 2 থেকে 4 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিন চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে, যে বুধ আপনাদের রাশি লগ্নের ভাগ্য এবং দ্বাদশপতি এবং তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তো বিশেষ করে আপনারা পদে পদে ভুল করবেন, সেই ভুলের মাশুল কিন্তু গুনতে হবে, এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে, নেশা মদ্য জোয়ায় আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রাখুন এবং পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনতে গিয়ে বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 5 ও 6 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মিথুন রাশিতে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে দুর্যোগের কালো মেঘ ঠেলে দিয়ে সুদিনে সূর্য উদিত করাবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত করবে। সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হওয়ায় দিন দুটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। মাঝপথে আপনাদের লাইফ স্টাইল বদলাবে, এমনকি জীবনের ভিত মজবুত করবে, যে মজবুত ভিতের উপর নির্ভর করে আপনারা ভবিষ্যৎ জীবনকেও আলোকোজ্জ্বল বা স্বর্ণোজ্জ্বল এক ভবিষ্যৎ উপভোগ করার সম্ভাবনা রয়েছে এই দুটি দিনের প্রতিষ্ঠা। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 7 থেকে 9 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশির লগ্নের দশমপতি অর্থাৎ কর্মপতি কর্মভাবে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তো অবশ্যই অবশ্যই কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, যারা কর্ম হারিয়েছিলেন, কর্মের সাসপেনশনে ছিলেন, হয়রানিমূলক দুর্বদলিতে ছিলেন, তাদের পুনরায় ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে। তাছাড়া নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসা সচল হয়ে উঠবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হওয়ায় ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে যারা বিশেষ করে সামুদ্রিক রত্ন মৎস্য মাংস পরিবহন সেক্টরে ব্যবসা, বিদেশ রিলেটেড কোনো ব্যবসা, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে
মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করে তুলবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভিতকে মজবুত করে এক অভাবনীয় সাফল্য লাভ করাবে এই তিনটি দিনে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 10 ও 11 মে 2022 ইংরেজি তারিখে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, শনি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টি নিয়ে। তথাপিও আয় উপার্জনের পথ কিন্তু স্তব্ধ হবে না, বরং আয় উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে। এক কথায় লাগাতার উন্নতি করে চলবেন এই দুটি দিনে। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, আটকে থাকা কাজ সচল হবে, কর্মস্থলের অশান্তি বিদূরিত হবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, কারণ গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, তথাপিও উপহার উপঢৌকনাদিও কম প্রাপ্ত হবেন না এই দুটি দিনে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 12 ও 13 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে কন্যা রাশির উপর দিয়ে। তার উপর দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য দুটি গ্রহের দৃষ্টিপাত পড়বে, তথাপিও শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। আমরা জানি যে দ্বাদশস্থ চন্দ্র খরচ বাড়ায়, দুশ্চিন্তা বাড়ায়, শোক বাড়ায়, দুর্দশা বাড়ায়, তথাপিও শোক দুঃখের অশ্রুজল ঝরবে না। তথাপিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল করে তুলতে পারে, অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে পারে। অবশ্যই বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। এমনকি যে সকল প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল, সেই অভিমান ভাঙতে পারে, এমনকি বন্ধুত্ব অটুট করে গড়ে তুলতে পারে। তথাপিও অংশীদারি ব্যবসা বাণিজ্যে সতর্ক থাকতে হবে, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, তবেই না দিন দুটি আপনাদের অশুভত্ব দূরীভূত করে শুভত্বের মাত্রা বাড়িয়ে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 14 ও 15 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, চর্ম অ্যালার্জি যৌন রোগের প্রাদুর্ভাব কিন্তু বাড়িয়ে দিতে পারে, এমনকি দুর্ঘটনা, আকস্মিক উচ্চস্থান থেকে পতন, বিষাক্ত কীট পতঙ্গের দংশনজনিত যন্ত্রণা এগুলো কিন্তু ঘটতে পারে। তথাপিও বিশেষ করে চমকপ্রদ কিন্তু ভাগ্য উন্নতি হবে, আকস্মিক উন্নতির অগ্রযাত্রাও কিন্তু অব্যাহত রাখবে, এমনকি ঝটকা উপার্জন করবেন। বিশেষ করে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে এই দুটি দিনে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, এমনকি আপনাদের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। এতদূর সত্ত্বেও শুভ গ্রহ যোগে আপনারা সকল প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে মনোবল জনবলকে আরও চাঙ্গা করে দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম করবে আজকের দিনের গ্রহ অবস্থান। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 16 ও 17 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে পরিভ্রমণ করবে, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তো ধনভাবে পরিভ্রমণরত চন্দ্র অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, কারাবাসের পথ থেকে মুক্ত করে কারা মুক্তির জন্য দিন দুটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য করবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি যারা মনোবল হারিয়েছিলেন, জনবল হারিয়েছিলেন, অর্থবল হারিয়েছিলেন, ক্যারিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, কনজুগাল লাইফ অশান্তি ছিল, এডুকেশন লাইফে ধস নেমেছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, এগুলো সকল কিছু পুষিয়ে দিয়ে আপনাদের 10 গুণ মনোবল বাড়াবে, যার ফলে রাজকীয় স্টাইলে দিন দুটি অতিবাহিত করবেন, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে।
হবে, যার ফলে আপনারা মজবুত আসন গেড়ে বসতে সক্ষম করবে এই দুটি দিন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 18 ও 19 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো ধনু রাশিতে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে আপনাদের ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটাবে, এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথেও সম্প্রীতির বন্ধন রচিত হবে। তবে তৃতীয় রাহুর পঞ্চম দৃষ্টি পড়ায় ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার এবং আচরণগত ব্যাপারে মনকষ্ট, মনোবেদনা, মনচঞ্চলতা তীব্র থেকে তীব্রতর হতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্যের নিত্য নতুন সুযোগ আসবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বেজে উঠবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করে তুলবে এই দুটি দিনে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 20 থেকে 22 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থে মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, কর্মস্থলের অশান্তি বিদূরিত হবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 23 ও 24 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে রাজযোগ কারক গ্রহ শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তো পঞ্চমস্থ শনি চন্দ্রের জ্যোতি শিক্ষার্থীদের মনোবলকে 10 গুণ বাড়িয়ে দেবে, যার ফলে শিক্ষার্থীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, চাকরির ইন্টারভিউ দেবেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির জন্য আপনারা সংগ্রাম করবেন, সেই সকল স্বপ্ন পূর্ণ করবে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ পেয়ে জীবনের গতিপ্রবাহকে বদলাতে সক্ষম হবেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। আর কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 25 ও 26 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মীন রাশিতে পরিভ্রমণরত চন্দ্রের সঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল যুক্ত থাকবে। তো মঙ্গল বৃহস্পতি দুটি গ্রহই কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপক গ্রহ। তো পাপক গ্রহ ষষ্ঠে অবস্থান করায় বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বাড়তে পারে, স্বাস্থ্যগত ব্যাপারে হুমকির মুখে পড়তে পারে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, সময় মতো আহার বিহার, নিদ্রাপ্লুতা বর্জন এবং যোগ ব্যায়াম করার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে, এমনকি অযাচিত ঝামেলা এড়াতে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন বর্জন করতে হবে। আর শ্রমিক কর্মচারীদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, নচেৎ কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 27 থেকে 29 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহু ও প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। তো এই শুক্রাচার্য এবং
চন্দ্র রাহুর জ্যোতি, বিশেষ করে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেমে আঘাত লাগতে পারে, এমনকি তাদের মনে অভিমান দানা বাঁধতে পারে, তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে। দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীর কর্ম প্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে আপনাদের মন বিষণ্ন করে তুলবে। সেই সঙ্গে অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এতদূর সত্ত্বেও গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তথাপিও মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। তবে অধিক সৃজনশীলতা দেখাতে গিয়ে নিজেরাই নিজের পায়ে কুড়াল না মারেন সেদিকে তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 30 ও 31 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে পরিভ্রমণ করবে, গ্রহপিতা রবি এবং বোধন শক্তির কারক বুধকে সঙ্গে নিয়ে। তো রবি, বুধ, চন্দ্রের জ্যোতি, তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি, বিশেষ করে এই দুটি দিনও খুব একটা শুভকর হবে না, বরং অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই তো না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। কঠোর সংগ্রামের ফলে ফসল ঘরে তুলতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে, সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলো নষ্ট করার চেষ্টা করবে, যার ফলে ক্যারিয়ারে কালো দাগ পড়তে পারে, বিজনেসে মন্দাভাব বিরাজ করতে পারে, এমনকি মূল্যবান সম্পদাদি লুণ্ঠন হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে নজর রেখে দিন দুটি অতিবাহিত করতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেডিকশান 2022 সালের মে মাসের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব তুলা রাশির জাতক জাতিকা এই 2022 সালের মে মাসের সকল প্রকার অশুভত্ব দূরীভূত হোক, শুভ ফল আরও 10 গুণ শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের জীবনের গতি পাল্টে দিক, আপনাদের চমকপ্রদ ভাগ্য উন্নতি ঘটুক এবং সফলতার প্রকৃত পথ খুঁজে পান, অন্ধকারকে দূর করে আলোর সন্ধান পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।